প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সাদিকুর রহমান আজারি, যিনি কিনা কুষ্টিয়াতে একটা মাহফিলে অংশগ্রহণ করেন এবং সেখানে তার মাহফিলের এভাবে বাধাগ্রস্ত করা হয়, তো চলুন আগে আমরা সম্পূর্ণ ফুটেজটা দেখি, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করি। আমাকে বলে যে যেই মামলার বাদী স্বৈরাচার পতন হওয়ার আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে আলেম ওলামাদেরকে অপমান করার জন্য, যে আলেম সমাজকে যে পরিমাণ অপমান করছে, আলেমদের প্রতি যে নির্যাতন চালাইছে, সেটারও একটা কিন্তু কারণ ছিল আজকে এই স্বৈরাচার পতন হওয়ার। আমি শুধু এতটুকু এই জায়গায় বলতে চাই যে এমন কোনো কাজ করবেন না বা এমন কিছু করবেন না যেটার জন্য আপনাদের দিন দিন আপনাদের মানে উন্নতির চাইতে অবনতি হয় বেশি, ঠিক আছে? এমন কোনো রাস্তায় হাঁটবেন না যেখানে আলেম সমাজ অপমানিত হবে, সেখানে আপনি যত মানে আপনার আমার মানে রক্তের সম্পর্ক হইতে পারেন বা আপনার আপন ভাই হইতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? কিন্তু আলেম সমাজদের উপরে বা আলেমদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করবেন, আলেমদের সাথে অন্যায়ভাবে মানে রাব বিহেভ করবেন, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না, বা এটা আমরা মানব না। আপনি যত কাছের মানুষই হন না কেন, এটা মানা সম্ভব না, কারণ এই দেশের সবচাইতে বড় জাতিগোষ্ঠী হচ্ছে মুসলিম জাতিগোষ্ঠী এবং ইসলাম প্রিয় মানুষ। আপনি ইসলাম প্রিয় মানুষদেরকে বা ইসলামের আইডল যারা, ঠিক আছে, তাদেরকে আপনারা অপমান করবেন, অপদস্থ করবেন, আর সেটা সাধারণ জনগণ মেনে নিব, এটা কোনোভাবেই সম্ভব না। আর যেটার দৃষ্টান্ত শেখ হাসিনা নিজে, কারণ তার অত্যাচারগুলো এত পরিমাণ মানে বেশি উঠছিল, সেই বেশি ওঠার কারণেই কিন্তু আজকে দলমত নির্বিশেষে প্রত্যেকটা জনগণ রাস্তায় নামছিল তাকে হটানোর জন্য। মানে শুধুমাত্র যে কুটা আন্দোলন ইস্যুটা এরকম ছিল না, গত 15 বছরের সম্পূর্ণ খুব যা যা ঘটছে এই দেশে সব কিছুর খুব একদিনে যাচ্ছে, এই জন্যই তাকে আজকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। তো এরকম কিছু করবেন না যেটার জন্য আপনাদের অবস্থাও খারাপ হবে। তো এতটুকুই বলার ছিল, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।